हेलो गाइस, वेलकम टू माय चैनल। এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা বাবা বেবি ও থ্রিলার নিয়ে। এই সিনেমাটা ডিরেক্ট করছেন অরিত্র মুখার্জি। এই সিনেমায় কাস্টিং আছেন জিশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায় ছাড়াও আরো অনেকে। এই সিনেমার গল্প থ্রিলার দেখে আমরা যেটুকানি বুঝলাম, জিশু সেনগুপ্ত নিজেকে সিঙ্গেল ফাদার হিসেবে এখানে রিপ্রেজেন্ট করছে এবং সে বিয়ে করতে চায় না, কিন্তু হঠাৎ করেই তার জীবনে সোলাঙ্কি রায়ের সাথে দেখা হয় এবং তারপরে তার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ইত্যাদি হয়। এবং দেখার বিষয় শেষ পর্যন্ত তাদের রিলেশনশিপটা কোনো প্রতিষ্ঠা পায় কি না, তো এটাই ওভারঅল এখানে গল্প। প্রধানত এই সিনেমার কনসেপ্টটা খুবই ভালো। এখানে প্রথমবার আমরা বাংলা ইন্ডাস্ট্রির বাংলার কোনো কাজে সিঙ্গেল ফাদারের কনসেপ্টে একটা সিনেমা দিচ্ছি। হিন্দিতে মেমিং হয়েছিল, সেটা সিঙ্গেল মাদারের একটা স্টোরি, বাট এখানে সিঙ্গেল ফাদার একই ক্যাটাগরি, জাস্ট জেন্ডারটা আলাদা। তো কনসেপ্টটা খুবই ভালো। এই সিনেমাটা উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা। তো উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা মানে ফ্যামিলি ড্রামা, অবশ্যই ড্রামানিস ব্যাপার থাকে, ফ্যামিলিকে সেন্ট্রিক একটা থট হয় এটা, যেরকম আশা করি বাড়ির সকলকে নিয়ে দেখার মতো সিনেমা, হাসি মজা থাকে। এখানে ট্রেলারেও দু একটা সিকোয়েন্স দেখেছি যে কমেডি আনার চেষ্টা করেছে এবং ভালো হিউমার আছে। এই সিনেমাটা একটা ফ্যামিলি সেন্ট্রিক সিনেমা হতে চলেছে, গল্প ওয়াইজ খুবই ভালো, ইমোশন আছে এখানে, কমেডি আছে, তো বল এই সেন্টারটা খুব ভালো। এছাড়া যদি আমরা মিউজিকের কাজ দেখি, তো দুটো গান আমরা শুনেছি, দুটো গানই খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং গানের কম্পোজিং খুব ভালো হয়েছে, গান কম্পোজ করা খুব দুর্দান্ত। ঈশান মিত্র যে গানটা রং মশাল বেরিয়েছে, গানটা খুবই ভালো লেগেছে আমার। তো ওভারঅল দু একটা গান বেরিয়েছে, আশা করা যায় দু একটা গান আরও থাকবে, সেই গানগুলো আরও ভালো হবে। একটা গান ব্যাকগ্রাউন্ডে বাজছিল, সেই গানটাও শুনতে একটু মজা লাগছে। তো ওভারঅল মিউজিকও খুব ভালো, বাট টেকনিক্যাল কাজ এখানে এই ইনডোর শ্যুটিং বেশি। তো দেখা যাক যখন অ্যাজ এ সিনেমা এটা হলে রিলিজ পাবে, তো আমাদের সামনে কতটা সাকসেসফুল হয় বা কতটা প্রোগ্রেসিভ এ করতে পারে। তো ওভারঅল ট্রেলারটা দেখে ভালোই লাগছে, একটা আশা আছে যে একটা ভালো কন্টেন্ট আছে, কাস্টিং খুব ভালো, সেই অনুযায়ী একটা ভালো কাজ আমাদের সামনে আসছে। তো এই সিনেমাটা ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে আমাদের নিকটবর্তী সিনেমা হলে। এখনও পর্যন্ত যারা এই ট্রেলারটা দেখেননি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে এসে অবশ্যই শেয়ার করে যাবেন। এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।